নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনারা এটিকে মোহনবাগান দলের সমস্ত খেলোয়াড়ের কন্ট্যাক্ট ডিটেলস চেয়েছিলেন। তাই আজকের এই ভিডিওটিতে এটিকে মোহনবাগান দলের সমস্ত খেলোয়াড়ের কন্ট্যাক্ট ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব, অর্থাৎ এটিকে মোহনবাগান দলের কোন খেলোয়াড়ের সঙ্গে কার কত বছরের কন্ট্রাক্ট আছে। এবং এইটা আমি গ্যারান্টির সাথে বলতে পারি যে এতটা লেটেস্ট আপডেট আপনি আর কোথাও পাবেন না। এবং আপনি এটা জানলে অবাক হবেন যে এটিকে মোহনবাগান দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চুক্তি এটিকে মোহনবাগান দলের সঙ্গে আর দুদিন বাদেই শেষ। তাহলে বন্ধুরা, কোন খেলোয়াড়ের কত বছরের কন্ট্রাক্ট আছে সেইটি জানার জন্য দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং বন্ধুরা, এই ভিডিওগুলি বানানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়, এবং তা সত্ত্বেও আপনারা অনেকেও চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি। তাই বন্ধুরা, আপনাদেরকে একটাই অনুরোধ করছি, দয়া করে পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। এবং বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই, আমি যেই সমস্ত খেলোয়াড়ের কন্ট্যাক্ট ডিটেলস বলবো সেটা দয়া করে ভালো করে মন দিয়ে শুনে নেবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, সবার প্রথমে আসি এটিকে মোহনবাগান দলের গোলকিপিং ডিপার্টমেন্টে। এটিকে মোহনবাগান দলের প্রথম গোলকিপার সেটা হচ্ছে আর শেখ। বন্ধুরা, আর শেখ যেহেতু এটিকে মোহনবাগান দলের একাডেমির খেলোয়াড়, তাই আর শেখের সঙ্গে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট সেই রকম কোনো প্রপার চুক্তি করেনি। তাহলে বন্ধুরা, তার পরের গোলকিপারটার দিকে আসি, এটা হচ্ছে অবিলাশ পাল। বন্ধুরা, এই 26 বছরের গোলকিপারের সঙ্গে এটিকে মোহনবাগান দলের মে 31, 2024 পর্যন্ত এটিকে মোহনবাগান দলের কন্ট্রাক্ট আছে। বন্ধুরা, এবারে আছে 3 নম্বর গোলকিপারটি, সেটা হচ্ছে অরিন্দম ভট্টাচার্য। বন্ধুরা, এই 31 বছরের গোলকিপার অরিন্দম ভট্টাচার্য, তার সঙ্গে এটিকে মোহনবাগানের কন্ট্রাক্ট আছে 31 মে 2022 পর্যন্ত, অর্থাৎ আরও 1 বছরের কন্ট্রাক্ট আছে এটিকে মোহনবাগান দলের সঙ্গে অরিন্দম ভট্টাচার্যর। বন্ধুরা, লাস্ট গোলকিপারটার দিকে আসি, এইটা হচ্ছে অমরিন্দর সিং। যেহেতু অমরিন্দর সিংয়ের সঙ্গে এটিকে মোহনবাগান দলের এখনও অফিসিয়ালিভাবে ডিল ফাইনাল হয়নি, তাই অমরিন্দর সিংকে আমি কনফার্ম বলছি না, কিন্তু যদি অমরিন্দর সিং তিনি এটিকে মোহনবাগান দলে সাইন করে নেন তাহলে সেটা 3 বছরের ডিল হবে, অর্থাৎ 31 মে 2024 পর্যন্ত অমরিন্দর সিংয়ের সঙ্গে এটিকে মোহনবাগান ডিল করবে। বন্ধুরা, এইবারে ডিফেন্স লাইন আপে আসি। তো বন্ধুরা, সবার প্রথমে স্প্যানিশ সেন্টার ব্যাক তিরির বিষয়ে আপনাদেরকে জানাই। বন্ধুরা, তিরির বর্তমান বয়স হচ্ছে 29, এবং তিরির সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্রাক্ট 31 মে 2021 শেষ, কিন্তু এটিকে মোহনবাগান দল তিরির সঙ্গে নিজের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে, তাই এটিকে মোহনবাগান দলে আরও 1 বছর তিরি খেলবে, অর্থাৎ 31 মে 2022 পর্যন্ত তিরি এখন এটিকে মোহনবাগান দলেই আছে। বন্ধুরা, পরের সেন্টার ব্যাকের দিকে আসি, এটা হচ্ছে সন্দেশ জিঙ্গান। বন্ধুরা, সন্দেশ জিঙ্গান যার বর্তমান বয়স হচ্ছে 27, তার সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্রাক্ট আছে 31 মে 2025 পর্যন্ত, কিন্তু সন্দেশ জিঙ্গানের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যদি সন্দেশ জিঙ্গান তিনি বিদেশের কোনো ভালো ক্লাবের থেকে অফার পায় তাহলে সন্দেশ জিঙ্গান তিনি এটিকে মোহনবাগান দল ছেড়ে বিদেশের ওই ক্লাবে চলে যেতে পারবে। এতে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট কিছু করতে পারবে না, কারণ সন্দেশ জিঙ্গানের সঙ্গে এটিকে মোহনবাগান দলের এমনই কন্ট্রাক্ট সাইন করা আছে। বন্ধুরা, তার পরে সেন্টার ব্যাকটার দিকে আসি, এইটা হচ্ছে সুমিত রাঠি। 19 বছরের এই তরুণ খেলোয়াড় সুমিত রাঠি, তার সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্রাক্ট আছে 31 মে 2025 পর্যন্ত, অর্থাৎ এখনও 4টে সিজন এটিকে মোহনবাগান দলেই থাকবে সুমিত রাঠি। বন্ধু, তার পরে সেন্টার ব্যাকটার দিকে আসি, এটা হচ্ছে সালাম রঞ্জন সিং। বন্ধুরা, সালাম রঞ্জন সিংয়ের সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্রাক্ট আছে 31 মে 2022 পর্যন্ত। বন্ধু, তার পরের ডিফেন্ডার দিকে আসি, এইটা হচ্ছে সুভাশিস বোস। বন্ধুরা, এটিকে মোহনবাগান দলের লেফট ব্যাক সুভাশিস বোস, এবং বন্ধুরা সুভাশিস বোসের সঙ্গেও এটিকে মোহনবাগান দলের কন্ট্রাক্ট আছে 31 মে 2025 পর্যন্ত, অর্থাৎ এখনও 4টে সিজন এটিকে মোহনবাগান দলে সার্ভ করতে চলেছে সুভাশিস বোস। বন্ধু, তার পরে ডিফেন্ডারটির দিকে আসি, এটা হচ্ছে প্রীতম কোটাল। বন্ধুরা, প্রীতম কোটাল যার বর্তমান বয়স হচ্ছে 27, এবং বন্ধুরা প্রীতম কোটালের সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্রাক্ট আছে 31 মে 2022 পর্যন্ত, অর্থাৎ এখনও আরও 1 বছরের কন্ট্রাক্ট আছে প্রীতমের সঙ্গে এটিকে মোহনবাগান দলের। বন্ধু, তার পরের ডিফেন্ডারটির দিকে আসি, এটা হচ্ছে প্রবীর দাস, এবং বন্ধুরা প্রবীর দাসের সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্রাক্ট আছে 31 মে 2023 পর্যন্ত, অর্থাৎ এই 27 বছরের রাইট ব্যাক প্রবীর দাস তিনি আরও 2 বছর থাকতে চলেছে এটিকে মোহনবাগান দলেই। বন্ধুরা, এইবারে আসি মিডফিল্ডের দিকে,
সেটা হচ্ছে এটিকে মোহনবাগান দলের আইরিশ মিডফিল্ডার কার্ল ম্যাথিউ। বন্ধুরা, কার্ল ম্যাথিউ যার বর্তমান বয়স হচ্ছে 28 এবং কার্ল ম্যাথিউর সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্র্যাক্ট আর একদিন বাদে শেষ, অর্থাৎ 31 মে 2021 কার্ল ম্যাথিউর সঙ্গে এটিকে মোহনবাগান দলের অফিসিয়ালিভাবে কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাবে। কিন্তু সোর্স অনুযায়ী কার্ল ম্যাথিউকে এটিকে মোহনবাগান দল আরও একটি সিজনের কন্ট্র্যাক্ট দেবে এবং কার্ল ম্যাথিউ এটিকে মোহনবাগান দুই পক্ষই রাজি আছে এই কন্ট্র্যাক্টে। তাই কার্ল ম্যাথিউ তিনি এটিকে মোহনবাগান দলের সঙ্গে আরও এক বছরের কন্ট্র্যাক্ট এক্সটেনশন করবে, এতে কোনো সন্দেহ নেই। তারপরে ডিএমটির দিকে আসি, এটা হচ্ছে প্রণয় হালদার। প্রণয় তার বর্তমান বয়স হচ্ছে 27 এবং প্রণয়ের সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্র্যাক্ট আছে 31 মে 2023 পর্যন্ত। বন্ধুরা, তারপরে মিডফিল্ডের দিকে আসি, এটা হচ্ছে এটিকে মোহনবাগান দলে নতুন যুক্ত হওয়া দীপক টাংড়ি। বন্ধুরা, দীপক টাংড়ির সঙ্গে এটিকে মোহনবাগান একটি 3 বছরের ডিল সাইন করেছে, অর্থাৎ দীপক টাংড়ি তিনি এটিকে মোহনবাগান দলে থাকবে 31 মে 2024 পর্যন্ত। বন্ধুরা, তারপরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে লেনি রড্রিগস। এটিকে মোহনবাগান দলের কন্ট্র্যাক্ট আছে লেনি রড্রিগেসের সঙ্গে 31 মে 2022 পর্যন্ত। বন্ধুরা, তারপরের খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে মাইকেল রিজেন। বন্ধুরা, মাইকেল রিজেনের সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্র্যাক্ট আর একদিন বাদে শেষ হয়ে যাবে, অর্থাৎ 31 মে 2021 মাইকেল রিজেনের সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাচ্ছে এবং মাইকেল রিজেনের সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্র্যাক্ট এক্সটেনশন আর হবে না। তাই মাইকেল রিজেনের সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্র্যাক্ট এতদূরই ছিল। বন্ধুরা, তারপরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে এটিকে মোহনবাগান দলের খেলোয়াড় শেখ সাহিল। বন্ধুরা, শেখ সাহিল তার বর্তমান বয়স হচ্ছে 20 এবং এটিকে মোহনবাগান দলের সঙ্গে শেখ সাহিলের কন্ট্র্যাক্ট আছে 31 মে 2023 পর্যন্ত। বন্ধুরা, তারপরের মিডফিল্ডের দিকে আসি, এটা হচ্ছে স্প্যানিশ মিডফিল্ডার হাভি হার্নান্ডেজ। বন্ধুরা, হাভি তার বর্তমান বয়স হচ্ছে 31 এবং তার সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্র্যাক্ট আর একদিন বাদেই শেষ, অর্থাৎ 31 মে 2021 হাবির সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্র্যাক্ট শেষ। এইবার এই বছরে হাবির সঙ্গে এটিকে মোহনবাগান দল কন্ট্র্যাক্ট এক্সটেনশনের কোনো খবর পাওয়া যাচ্ছে না, তাই মনে হচ্ছে হাবির সঙ্গে এটিকে মোহনবাগান দলের চুক্তি এই পর্যন্তই ছিল। বন্ধুরা, তারপরের মিডফিল্ডার দিকে আসি, এটা হচ্ছে জয়েস রানে। বন্ধুরা, জয়েস রানের সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্র্যাক্ট আর একদিন বাদে শেষ, অর্থাৎ 31 মে 2021 পর্যন্ত। এবং বন্ধুরা, জয়েস রানে তিনি এটিকে মোহনবাগান দলের সঙ্গে কন্ট্র্যাক্ট এক্সটেনশন করবেন না, কারণ তিনি বেঙ্গালুরু এফসিতে চলে যাচ্ছেন ফুটবল খেলতে। বন্ধুরা, এবারে আসি ফরওয়ার্ড লাইন আপে। তো বন্ধুরা, প্রথম খেলোয়াড় সেটা হলো ব্রাজিলের খেলোয়াড় মার্সেলিনো। তিনি এটিকে মোহনবাগান দলের সঙ্গে 4 মাসের কন্ট্র্যাক্টে এসেছিলেন এবং এটিকে মোহনবাগান দলের কন্ট্র্যাক্ট মার্সেলিনোর সঙ্গে আর একদিন বাদেই শেষ, অর্থাৎ 31 মে 2021 মার্সেলিনোর সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্র্যাক্ট শেষ। এবং মার্সেলিনোর সঙ্গে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট কন্ট্র্যাক্ট সই করবে না, সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তাই মার্সেলিনোর সঙ্গে এটিকে মোহনবাগান দলের চুক্তি এত অবধিই ছিল। বন্ধু, তারপরের খেলোয়াড়টির দিকে আসি, স্প্যানিশ খেলোয়াড় এডওয়ার্ডো গার্সিয়া মার্টিনেস, অর্থাৎ এডু গার্সিয়া। বন্ধুরা, এডু গার্সিয়া যার বর্তমান বয়স হচ্ছে 30, এই স্প্যানিশ খেলোয়াড়ের সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্র্যাক্ট আছে 31 মে 2022 পর্যন্ত, অর্থাৎ আরও 1 বছরের কন্ট্র্যাক্ট আছে এটিকে মোহনবাগান দলের সঙ্গে গার্সিয়ার। বন্ধুদের পরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে মাইকেল সুসাইরাজ। বন্ধুরা, মাইকেল সুসাইরাজ যার বর্তমান বয়স হচ্ছে 26 এবং মাইকেল সুসাইরাজের সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্র্যাক্ট আছে 31 মে 2024 পর্যন্ত, অর্থাৎ এখনও আরও 3 বছর এটিকে মোহনবাগান দলে থাকবে মাইকেল সুসাইরাজ। এবং আমার মনে হয় না মাইকেল সুসাইরাজ এবং এটিকে মোহনবাগান দুজনেই দুজনের হাত ছাড়বে, কারণ বর্তমানে সুসাইরাজ তিনি একটি সিজন পুরো ইঞ্জুরিতে কাটানোর পরেও এটিকে মোহনবাগান দল তার রিহ্যাব, তার ট্রিটমেন্ট সমস্ত কিছুরই খরচা দিয়েছে। তাই আমার মনে হয় না সুসাইরাজ তিনি এটিকে মোহনবাগান দল ছেড়ে এখন যাবেন। বন্ধু, তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে এটিকে মোহনবাগান দলের তরুণ খেলোয়াড় কোমল তাতারের ওপর। বন্ধুরা, কোমল তাতার যার বর্তমান বয়স 20 এবং এই রাইট উইংয়ের খেলোয়াড়ের সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্র্যাক্ট আছে 31 মে 2021 পর্যন্ত। এবং কোমল তাতাল তিনিও এটিকে মোহনবাগান দলে আর সই করবে না, এটা তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, কারণ তিনি জামশেদপুরে যাচ্ছেন খেলতে। তাই কোমল তাতালের সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্র্যাক্ট এই অবধিই ছিল। বন্ধুদের পরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে এটিকে মোহনবাগান দলে নতুন সাইনিং লিস্টন কোলাসো। বন্ধুরা, লিস্টন কোলাসো তিনি একটি প্রচণ্ড ট্যালেন্টেড খেলোয়াড় এবং লিস্টনের সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্র্যাক্ট আছে 31 মে 2023 পর্যন্ত, অর্থাৎ লিস্টনের সঙ্গে এটিকে মোহনবাগান দল 2 বছরের কন্ট্র্যাক্ট সই করেছে। বন্ধুরা, তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে এটিকে মোহনবাগান দলের অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড ডেভিড জোয়েল উইলিয়ামসের ওপরে।
বন্ধুরা, ডেভিড উইলিয়ামস তার বর্তমান বয়স হচ্ছে 33 এবং এটিকে মোহনবাগান দলের সঙ্গে ডেভিড উইলিয়ামসের কন্ট্রাক্ট আর একদিন বাদে শেষ, অর্থাৎ 31 মে 2021 ডেভিড উইলিয়ামসের সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে এটিকে মোহনবাগান দলের। এবং যেটা শোনা যাচ্ছে, এটিকে মোহনবাগান দলের সঙ্গে ডেভিড উইলিয়ামস তিনি আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করছেন, অর্থাৎ 31 মে 2022 পর্যন্ত ডেভিড উইলিয়ামস তিনি এটিকে মোহনবাগান দলেই থাকবেন, তার সম্ভাবনাটাই বেশি। বন্ধুরা, তারপরে আসি এটিকে মোহনবাগান দলের আরেকটি ফরোয়ার্ড, সেটা হচ্ছে মনবীর সিং। বন্ধুরা, মনবীর সিং তিনি এটিকে মোহনবাগান দলের হয়ে গত সিজনে ISL তার জীবনের বেস্ট পারফরমেন্স দিয়েছিলেন। এবং মনবীর সিং এই খেলোয়াড় তার বর্তমান বয়স হচ্ছে 25 এবং মনবীর সিংয়ের সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্রাক্ট আছে 31 মে 2023 পর্যন্ত, অর্থাৎ এখনও আরও 2 সিজন মনবীর সিং তিনি এটিকে মোহনবাগান দলেই থাকছেন। বন্ধুদের পরের খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে জবি জাস্টিন। বন্ধুরা, জবি জাস্টিন তার সঙ্গে এটিকে মোহনবাগান দলের কন্ট্রাক্ট আছে 31 মে 2022 পর্যন্ত, অর্থাৎ এখনও আরও 1 সিজন জবি জাস্টিন তিনি এটিকে মোহনবাগান দলেই থাকবেন। বন্ধুদের পরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে এটিকে মোহনবাগান দলের স্টার ফরওয়ার্ড রয় কৃষ্ণার উপরে। রয় কৃষ্ণা যার বর্তমান বয়স হচ্ছে 33 এবং রয় কৃষ্ণা তিনি এটিকে মোহনবাগান দলের সবথেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাই রয় কৃষ্ণার সঙ্গে এটিকে মোহনবাগান দল 5.5 কোটি টাকার একটি বড় চুক্তিতে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছেন, অর্থাৎ 31 মে 2022 পর্যন্ত রয় কৃষ্ণা তিনি এটিকে মোহনবাগান দলেই থাকছেন। রয় কৃষ্ণা আরও 1 বছর এটিকে মোহনবাগান দলে সার্ভ করবে, এটাই এটিকে মোহনবাগান দল এবং ফ্যান্সদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ খবর। তো বন্ধুরা, আপাতত এটাই এটিকে মোহনবাগান দলের স্কোয়াডের কন্ট্রাক্ট ডিটেলস, যেটা একদমই লেটেস্ট, এত লেটেস্ট আপনাকে আর কেউ দেখাবে না। তো বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি আপনার কেমন লাগলো এবং এই ভিডিও সম্পর্কে আপনার কিছু বক্তব্য থাকলে সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। তাই বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করছি, দয়া করে পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন। ধন্যবাদ।